মেজ বৌদির ঘরে তুমি ঢুকতে পারবে না এমন তো কোনো কথা নেই বলো। ভণ্ড গিরিধারী বাবাটা এসেই না যত কাল হলো, না না ওই লোকটাও নয়, যত নষ্টের গোড়া ওই মেজ বৌদির হাতে তিলটা, ওটা না থাকলে তার কোনো ঝামেলাই হতো না বলো। না শিউলি, আসলে আমি মায়ের কথায় আগে কোনোদিন অমান্য করিনি, তো তাই মেনে নিচ্ছি। কিন্তু আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না শিউলি, যে ঐশানির জন্য আমার ক্ষতি হতে পারে। আমরা তো মেনে নিতে পারছি না মেজদা, কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু ওই যে মনে ভয় ঢুকে গেছে, মৃত্যু ভয়, মরার চেয়ে বড় ভয় আর কিছু আছে বলো? তার চেয়ে এই ভালো, ছাড়াছাড়ি ভালো। তোমাকে যদি আমাদের হারাতে হয় তার চেয়ে ছাড়াছাড়ি অনেক ভালো, তাও তো তুমি প্রাণ বেঁচে থাকবে বলো। এই শাড়িটা তুমি ঐশানীকে দিয়ে দিও। সিমগুলো ঠিক মতো কাটা হচ্ছে তো? এ কি মামি, তুমি রান্না
করতে বসে গেছো? এখন তো আমার রান্না করার পালা গো। আমার আজ রাতে ইচ্ছে হলো। মা, তুমি বীরুকে মাছের মাথা দিতে বলেছিলে? মাছের মাথা বলেছিলাম বোধ হয়। এই নাও। মামি, মাছের মাথা দিয়ে ডাল করবে বুঝি? উফ, জমে ক্ষীর। শোনো, শিম ডাল করবে বললে যে? বলেছিলাম বুঝি, কি জানি আর সবই কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। আমি জানি শঙ্কর ওকে আর ইস্পাটমিকে আলাদা থাকার সিদ্ধান্তটা মন থেকে মেনে নিতে পারেনি, কিন্তু আমি যে নিরুপায় রে বাবা। আমার বড় খোকা হারিয়ে গেছে, তোর কিছু হয়ে গেলে সেই শোক আমি সামলাতে পারবো না। আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই তুই খাবার খাবার তো জল 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 তুই জল দে দে এই জল খা। আপনি রাখুন, আপনার কাছেই রাখুন, আমি আসি। খিদে 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 পেয়েছে খিদে, কিন্তু আমার কাছে যার খাবার নেই 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 নেই। আচ্ছা, আপনি আমার সাথে আসুন, আমি তাহলে আপনাকে আমাদের হরগৌরি পাইসাটলে খাওয়াতে পারবো। হরগৌরি হরগৌরি আমার মন বলছে ওনার সাথে আমাদের হরগৌরি পাইসাটলের কিছু একটা যোগাযোগ আছে। আসুন। আপনি এই বেঞ্চটায় বসুন। বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বসুন। হরগৌরি বন্ধু বন্ধু
আমি ফিরে এসেছি। কি হলো মাসি? কেউ যেন কড়া নাড়লো, ডাকলো না? কই, কেউ আসেনি তো? ও আসেনি না? মাছের মুড়োটা দিয়ে কি তাহলে? বারবার এক কথা কেন বলছো সেজ বৌমা? করবো কোন কিছু একটা। মহেশ্বরী, তোমার কি শরীরটা খারাপ লাগছে? তাহলে যাও না, ঘরে গিয়ে বিশ্রাম নাও না। বাবা, এত কড়া করে মাছ ভাজছো, এত কড়া করে মাছের ভাজা মুড়ো তো শুধু বড় খোকা ভালোবাসত। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। হ্যাঁ গো, ভোরের স্বপ্ন কি সত্যি সত্যি হয় গো? কে যেন ডাকলো আমাকে? মহেশ্বরী, 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 কই, কেউ তো আসেনি কেউ? আমার আমার বুকটা টিপটিপ করছে কেন গো? বারবার মনে হচ্ছে এই বুঝি কেউ এলো। গল্পের নতুন মোড় হরগৌরী পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায়, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।